55টি মন্ত্রণালয় ও বিভাগের সব সচিবদের নিয়ে প্রথমবারের মতো বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। বুধবার বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে গত 12 আগস্ট 25টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এবার এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না। সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশের প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায় এ সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে সরকার এসব বিষয়ে কী ভাবছে সে সংক্রান্ত নির্দেশনাও তিনি দেবেন বলে জানা গেছে। পাশাপাশি বৈঠকে আর্থিক স্থিতিশীলতা, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি বিষয়ও আলোচনা হতে পারে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, সরকারের অগ্রাধিকার হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের কাছে এর দৃশ্যমানতা বাড়ানো। তারপরে সরকার জনগণকে যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল তা শুরু করতে চায়। গত 8 আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সব সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক।